আমি এই মহলে আর একদিনও থাকতে পারবো না। আমি এখান থেকে চলে যাব বলে সিদ্ধান্ত নিয়েছি। স্যার, ফ্লাইট বোর্ডিং এর লিস্টে বিজু স্যারের নাম নেই। বিজুর নাম ওখানে নেই? তার মানে স্বামীজিকে নন্দিনী যেভাবে মেরে ফেলেছিল, বিজুকেও সমাধি দিয়ে দিল না তো? আমি নিজেকে ঠিক বাঁচিয়ে নেব পার্টনার। বাবা। কি হয়েছে বাবা? এইটা একটু সাইন করে দিন প্লিজ। দাও, বসো। হ্যাঁ, নাও বাবা। হ্যাঁ, বাবাকে এত ডিস্টার্ব লাগছে কেন? এই যে এখানে। কি বাবা, আমার কথায় কি তোমার খুব খারাপ লেগেছে? না বাবা, তোমার কথায় আমি কোনোদিনই কিছু মনে করি না। তাহলে এত অন্যমনস্ক কেন? তোমাকে তো এরকম অবস্থায় আগে দেখিনি। কি হয়েছে বাবা? বিজু ইউএস যাবে বলে এখান থেকে চলে গেল। ওর ম্যানেজার আমাকে ফোন করে বলল ওনাকে ফ্লাইটে ওঠেনি। একই আমি নিজে অনেক চিন্তার মধ্যে রয়েছি। বিজুর জন্য আবার আর একটা চিন্তা ঢুকলো। এইটুকু ব্যাপার? বিজু আঙ্কাল বড় বিজনেসম্যান, উনি ইউএস যাওয়ার সময় নিশ্চয়ই কোনো একটা ইম্পর্টেন্ট কল এসে থাকবে, তাই ইমিডিয়েট টিকিট ক্যান্সেল করে উনি হয়তো অন্য কোথাও গেছেন। ওনাকে তুমি পরে কল করো, আর কোনো দুশ্চিন্তা করো না। আমি আসছি বাবা। অরুণ, অরুণ, অরুণ। কি বাবা, কি হয়েছে আবার? আসলে তোমাকে বলো না ব্যাপারটা, তোমাকে যে কি করে বলবো। যেটা ভাবছো সেটা বলোই না। ব্যাপারটা হলো, তুমি কি এই কদিন কষ্টের মধ্যে রয়েছো? তুমি কি বলছো আমি বুঝতে পারছি না বাবা। বলছিলাম যে, তোমার কি কারোর সঙ্গে কোনো সমস্যা হয়েছে? না বাবা, হয়নি তো। যাও বাবা। অরুণ। বাবা বলো বাবা। দেবসেনার সাথে কোনো কিছু হয়েছিল? বলো না বাবা, দেবসেনার সাথে কিছু হয়েছিল কি? হ্যাঁ বাবা, কালকে ওর স্কুলের বাইরে একজন মহিলা দেবসেনার গলা টিপে ওকে মারার চেষ্টা করছিল। তুমি এটা কি বলছো? ওটা কে ছিল, পুরুষ না মহিলা? মহিলা। মহিলা? দেখতে কেমন ছিল? সাধারণ মহিলা না অন্য ধরনের কেউ? একটু অন্য ধরনের ছিল বাবা। তাহলে কি ওর চোখ কি আগুনের মতো জ্বলছিল? খুব রেগেছিল মনে হয়েছে। হ্যাঁ বাবা, তুমি ওনাকে না দেখে বলছো কি করে? আমিও তো ওকে খুঁজে বেড়াচ্ছি। ঠিক সময় তুমি ওকে দেখে নিয়েছিলে। ও ঠিক কেমন দেখতে সেটা আমার জানা দরকার। তুমি তো অল্প অল্প আঁকতেও পারো, ও কেমন দেখতে সেটা একটু এঁকে দেখা। এসো বাবা। ওই মহিলার সাথে ঘটনাটার পর দেবসেনা এখন যথেষ্ট নর্মাল হয়ে গেছে। তুমি আবার কিসের জন্য এতটা টেনশন নিচ্ছ? আমার তো মনে হয় মহিলার মাথা খারাপ ছিল। না, ও কোনো রকম পাগল মহিলা নয়।
বাবা, আমি নিজের চোখে ওই মহিলাকে দেখেছি, ও একটা পাগল। পাগল না, আমি নিজের চোখে দেখে তোমায় বলছি, আর তুমি না দেখে যুক্তি করছো। তুমি ওকে চেনো? আমি জানি। কি করে চেনো? জানি, আমি ভালো করে জানি, ও নন্দিনী। গঙ্গা জেলে যাবার কারণও ওই নন্দিনী। গত 20 বছর ধরে আমার শান্তি কেড়ে নিয়েছে ওই নন্দিনী। তুমি ওই নন্দিনীকেই দেখেছিলে সেই দিন। তুমি বলেছিলে যে নন্দিনী একজন সাপ। আমি সেদিন বলার সময়ও সাপ হয়েছিল, কিন্তু এই কার্তিক পূর্ণিমা পার হবার পরে ও নারী রূপ পেয়েছে। নন্দিনী কোনো সামান্য সাপ নয়, নীলকণ্ঠ ঋষির স্ত্রী, নঞ্জাম্মা দেবীর তপশক্তির অংশ, শক্তি নাগ। শক্তিনাগের একটা সময় পার হয়ে যাবার পরে নারী রূপ ধারণ করে নেয়, সেই রকম নন্দিনীও সর্পরূপ থেকে নারী রূপ ধারণ করেছে। নারী রূপ ধারণ করা নন্দিনী যা ইচ্ছে তাই করতে পারে, সেই শক্তি তার রয়েছে। ওর দ্বারা আমাদের অনেক বিপদ রয়েছে। সেই দিন যখন জিজ্ঞেস করলাম কি সমস্যা, সেই দিন তুমি আমায় বললে যে একটা সাপের ওপর দিয়ে গাড়ি চালিয়ে ফেলেছো। কেন তুমি ওরকম একটা সাজানো গল্প আমায় বলতে গেলে বাবা? এখন দেখলে তো, তুমি আমায় কনফিউজ করে দিলে, আর ওইদিকে ওই মেয়ে সাপের রূপ ধারণ করেছে। আমার তো মনে হচ্ছে এটাও একটা গল্প। আরে এটা কোনো গল্প নয় বাবা, সত্যি। তোমাকে 5 বছরের পর থেকে আমি ভালো করে লালন পালন করতে পারিনি, কিন্তু এই নন্দিনীকে আমি 20 বছর ধরে দেখাশোনা করেছি। নন্দিনীর ব্যাপারে স্বামীজি যেসব কথা বলেছিলেন সেটা হলো নন্দিনী তার রূপ বদল করবে। নন্দিনীর এই রূপ বদলের ক্ষমতা আটকাবার জন্য আমাদের স্বামীজি বিশ্বলিঙ্গের পুজো করতে বলেছিলেন, কিন্তু সেসব করা সত্ত্বেও নন্দিনী নারী রূপ ধারণ করে নিল। শুধু এটাই নয় বাবা, স্বামীজিকে নন্দিনী মেরেও ফেলল। কি বাবা, স্বামীজির খুন কি নন্দিনী করেছে? হ্যাঁ বাবা, নন্দিনীর বিরুদ্ধে মন্ত্রশক্তি প্রয়োগ করেছিল, কষ্ট দিয়েছিল বলে স্বামীজিকে অনেক কষ্ট দিয়ে মেরে ফেলল। নন্দিনী বদলা নেবার জন্য দাঁড়িয়ে রয়েছে, ওই রকম শক্তিশালী স্বামীজিকেও মেরে ফেলল। আমরা তো সেখানে অত্যন্ত সাধারণ, তাই আমাদের সবাইকে সাবধানে থাকতে হবে। এরপরে তুমি আর অফিসে যাবে না। না বাবা। দেবসেনাকেও স্কুলে যাওয়া বন্ধ করে দাও, বাড়িতে বসেই পড়ুক। যে টিকটিকি ভয় পায় সে কোনোদিন বাড়িতে আগুন লাগাতে পারে? তুমি অকারণেই ভয় পাচ্ছ বাবা। অরুণ, তুমি এই পরিস্থিতিটা বুঝতে পারছো না। আমি সব জানি বাবা। 20 বছর আগে যা ঘটেছিল সেই ঘটনা তোমাকে এখনো ভয় দেখিয়ে যাচ্ছে। ওই সব তুমি মনে রেখেছ, তাই তোমার চিন্তা হচ্ছে। মনের সেই ভার কমানোর জন্য তুমি একের পর এক কারণ আমাকে বলে যাচ্ছ। তাছাড়া এটা এক ধরনের মনের রোগ। তুমি চলো সাইকিয়াট্রিস্টের কাছে। আমি তোমায় সরল মনে সবকিছু বললাম, আর তুমি আমাকে পাগল মনে করছো। তোমাকে আর দেবসেনাকে বাঁচাবার জন্য আমি দিন রাত চিন্তা করে যাচ্ছি, ওটা না ভেবে তুমি বলছো আমার বুদ্ধিভ্রংশ হয়ে গেছে। না বাবা, আমি সেরকমটা বলতে চাইনি। নন্দিনী একটা সাপ, আর সে একটা মেয়ের রূপ ধারণ করেছে তোমার ছেলে হয়ে, এটা আমি বিশ্বাস করতেই পারি। কিন্তু একজন শিক্ষিত ছেলে হিসেবে এসব বিশ্বাস হচ্ছে না। আর শুধু আমি কেন, এসব কেউ বিশ্বাস করবে। বিশ্বাস করতে হবে তোমায়। এই জগতে কত অদ্ভুত জিনিস রয়েছে, নন্দিনী তার মধ্যে একটা। আমি যৌবন বয়সে থাকার সময় একটা ঐশ্বরিক শক্তির সঙ্গে ছেলে খেলা করেছিলাম, ওটার জন্য এখন আমি সারাক্ষণ কষ্ট পেয়ে যাচ্ছি। স্বামীজি নেই, কুমারও নেই, নন্দিনীর বদলা নেবার মতন বেঁচে আছি শুধু আমি আর বিজু। যদি নন্দিনী বিজুকে কিছু করে ফেলে তাকে, তাহলে শুধু বাকি আছি আমি। আমি নিজে মরে যাবার কথা ভাবছি না, তোমাকে ভালো থাকতে হবে,
দীপসেনাকে ভালো থাকতে হবে। বাবা তুমি অনেক সাবধানে থেকো বাবা, এটাই তোমার কাছে আমার অনুরোধ। আমার কথাটা হালকাভাবে না নিয়ে একটু সাবধানে থেকো বাবা। ঠিক আছে বাবা, তুমি একদম চিন্তা করো না, আমি সব দেখে নেব। তুমি এখন গিয়ে একটু বিশ্রাম নাও। অরুণ, আর একটা কথা, নন্দিনীর ব্যাপারে আর কাউকে কিছু বলো না। না বাবা, আমি কাউকে কিচ্ছু বলবো না, তুমি নিশ্চিন্তে থাকো। বাবা, হ্যাঁ এই মুহূর্তের সমস্যাটা তুমি সমাধান করার চেষ্টা করছো, কিন্তু আসলে কি হয়েছিল সেটা এখনো বলছো না। তোকে সামনে রেখে আমার সাথে বদলা নিল, নন্দিনীকে আমি ছাড়বো না। বল, তোকে যে এনেছিল সে কোথায়? বল, বলো কোথায় আছে। আমি বলবো না, আমি বলবো না, আমি বলবো না, আমাকে ছেড়ে দাও, আমি বলবো না। দেবসেনা, আমাকে ছেড়ে দাও। দেবসেনা, কি হয়েছে সোনা? তুমি বাড়িতে আছো, তুমি ঘরে আছো, আমরা সবাই তোমার সঙ্গে আছি। তুমি কি খারাপ স্বপ্ন দেখেছো? সেই সব স্বপ্ন ছিল। খাও। এখন ঠিক লাগছে? কি হলো, তুমি আমায় তখন কি বলবে বলেছিলে? বললে না তো? আসলে আজকে আমাকে যিনি তুলে নিয়ে গিয়েছিলেন উনি তোমার বিষয়ে জিজ্ঞেস করছিলেন। আমার ব্যাপারে জিজ্ঞেস করছিল? কি বলছিল? আমার তপস্যা যখন ভঙ্গ করলে তখন তোমার সাথে কে একজন এসেছিল, সে কোথায় আছে বলো, তাড়াতাড়ি বলো। মেরে মেরে জিজ্ঞেস করছিল। মেরেছে? হ্যাঁ গঙ্গা, খুব মেরেছে। সে সব ব্যথা সহ্য করলাম। আমাকে মেরে ফেললেও তুমি কোথায় আছো বলেছিলাম যে বলবো না। ওই মহিলা আমাকে তুলে নিয়ে গিয়েছিল তোমাকে ধরার জন্য গঙ্গা, জানো? একে তুমি আমার কাছে আছো, তার উপর ওনার তপস্যা ভঙ্গ করিয়েছ, সেজন্য উনি তোমার উপর রেগে আছেন, উনি যেন তোমাকে দেখতে না পান, তুমি একটু সাবধানে থেকো। কিন্তু একটা জিনিস আমি বুঝতে পারলাম না গঙ্গা। কি? উনি তোমাকে নন্দিনী নন্দিনী নাম ধরে বারবার কেন যে ডাকছিল কে জানে। আচ্ছা তুমি কি এ বিষয়ে কিছু জানো গঙ্গা? বলো গঙ্গা, কেন নন্দিনী বলে ডাকছিলেন? হ্যাঁ, আমাদের বাড়ির কাছে একটা সাপ থাকে, তার নাম নন্দিনী। আমি তো তার পূজো করি, তাই হয়তো আমাকে ওই মহিলা নন্দিনী বলে ডাকছে। তুমি নন্দিনী সাপের পূজো করতে সেটা উনি কি করে জানলেন? আসলে ও মাটির ভিতরে তপস্যা করছিল, তো তাই হয়তো এই নামটাও জানে। আমার কথা ভেবেই তুমি আমাকে জঙ্গলে নিয়ে গিয়েছিলে খেলা করাতে, আর তুমি এখন বিপদে পড়েছো গঙ্গা। ওই মহিলা তোমার ক্ষতি করে ফেলতে পারে, এটা ভেবেই আমার খুব ভয় করছে গঙ্গা। একদম ভয় পেও না, নাগমাতার আশীর্বাদ আছে যে আমার কেউ কোনো ক্ষতি করতে পারবে না। তুমি শুধু ভালো থাকলেই হলো গঙ্গা, তোমার যেন কোনো কষ্ট না হয়, তুমি যেন সবসময় হাসি খুশি থাকতে পারো।
দেবসেনা যদি তার মায়ের পা পুজো করে তাহলে মায়ের আর কোনো কষ্ট থাকে না, আর মায়েরাও খুব ভালো থাকে। এই কথাটা আমাদের বাংলা টিচার বলেছেন, আমি সেই জন্য এখন তোমার পা পুজো করব। গঙ্গা দেবসেনা, আমাকে আশীর্বাদ করো গঙ্গা। আমি তোমার পা পুজো করেছি, তোমার আর কিচ্ছু হবে না গঙ্গা। কেউ যদি পা ধরে প্রণাম করে তাকে কিছু একটা দিতে হয়। তুমি আমার পা ধুয়ে দিয়ে প্রণাম করলে তুমি বলো তোমার কি চাই, আমি নিশ্চয়ই দেব। সব সময় তুমি আমার সাথে থাকলেই হবে। আমি তোমার সাথে সব সময় থাকব। তুমি থাকার সময় তোমার থেকে বেশি আমি আর কি চাইতে পারি বলো? আমার আর কিচ্ছু লাগবে না, তুমি থাকলেই হবে। না, আমি খুব খুশি হয়েছি দেবসেনা। আমার জন্য হলেও তুমি বলো তোমার কি চাই, বলো না। গঙ্গা, এরপর থেকে তুমি কোথাও গেলে অরুণকে সব সময় বলে যাবে। যাও সোনা, কি লাগবে বলো? তুমি বাবাকে ছেড়ে, এই বাড়ি ছেড়ে কোনোদিন কোথাও যাবে না, কথা দাও আমাকে। তোর ওই বাড়ির প্রতি দয়া মায়া প্রেম কিচ্ছু থাকবে না, থাকবে শুধু প্রতিশোধ স্পৃহা। ওখানে গিয়েছিস তুই কোনো দয়া মায়া দেখাতে নয়, জঙ্গলের দেবীর সম্পত্তি ওই কালচক্রগুলো নেবার জন্য। এই কথাটাই তুই খালি মনে রাখবি, অন্য কোন রকম চিন্তা যেন তোর মনে স্থান না পায়। তুমি চাইতে বললে আমাকে তাই চাইছি, কথা দাও গঙ্গা। তুমি বাবাকে ছেড়ে, এই বাড়ি ছেড়ে কখনো কোথাও যাবে না, কথা দাও গঙ্গা। দাও কথা গঙ্গা, দাও। নাগবংশে কেউ কাউকে কথা দিলে সেটা রাখতেই হয়, তুমি আমাকে ভালোবাসায় বাঁধলে দেবসেনা, এই মায়া থেকে আমি কি করে মুক্তি পাবো? কি গঙ্গা? দেবসেনার জন্য একটা ড্রেস কেনার ছিল, তুমি আমার সাথে একটু শপিং এ যাবে? এই রে, তুমি নিচে আমায় ডাকছো তবু আজ আমার সময় দেবার অবস্থায় নেই। আজকে অফিসে খুব ইম্পর্টেন্ট একটা মিটিং আছে। সরি গঙ্গা। ঠিক আছে, কোনো ব্যাপার না। গঙ্গা, একটা কাজ করো না, বাড়ি থেকে কাউকে নিয়ে যাও। আচ্ছা ঠিক আছে, এক মিনিট। হ্যাঁ, এই
এই কার্ডটা রাখো, কেনাকাটা করবে। পিন নাম্বারটা হলো 2095। ঠিক আছে। হ্যাঁ, লীলা আন্টি। ও এসো গঙ্গা। দেবসেনার জন্য একটা ড্রেস কেনার আছে, তুমি যাবে আমার সাথে? আরে তাতে কি হয়েছে, যাবো চলো। আমারও একটা জিনিস কেনার আছে, এক মিনিট দাঁড়াও। হ্যাঁ হয়ে গেছে, চলো। বাবা, সন্ধ্যা যখন আসবে আমি ভালো ড্রেস পরে হিরোর মতন থাকবো, তাই ড্রেস কেনার জন্য কিছু টাকা দাও না বাবা। আমিও তাই বলবো বলে ভাবছিলাম, ভালো ড্রেস কেন। কত টাকা লাগতে পারে? এই 50,000 মতন হয়ে যাবে। হয়ে যাবে বাবা। নে, তোকে কার্ড দিচ্ছি, যত পারিস তুই ইউজ কর। দারুন, থ্যাঙ্কস বাবা। শুনছো, দেবসেনার ড্রেস কেনার আছে, আমরা একটু বেরোচ্ছি। ওর জন্য ড্রেস নেবার আছে নাকি? ঠিক আছে, একসঙ্গে গিয়ে কিনে নিও। আয় আমাদের সাথে। চলো চলো। এই কিরণ, ওই কার্ডটা দে। কেন? এই বাড়ির মহারানীর সঙ্গে তুই শপিং এ যাচ্ছিস, তুই বিল দিলে ওনার অপমান হবে, ওই বিলটা গঙ্গাই দেবে, সেই জন্য কার্ডটা তুই আমায় দিয়ে দে। নিজেই দিল আবার নিজেই কেড়ে নিল। আরে ভাই, একেই বলে রাজনীতি। অনেকক্ষণ চেষ্টা করছি কিন্তু কিছুতেই ধরতে পারছি না, তুমি কি করে ধরলে? একজনকে কোনো কিছু মন থেকে দিতে চাইলে বাবলস কেন, আকাশ থেকে চাঁদও নিয়ে আসা যায়। তোমার নাম কি দিদি? আমার নাম বিজয়লক্ষ্মী। থ্যাংক ইউ দিদি। ইয়ে, কি মজা। গঙ্গা, এটা কেমন লাগছে? এই ধরনের ড্রেস দেবসেনার কাছে অনেকগুলো আছে। ঠিকই বলেছ। আচ্ছা এইটা দেখো, দেবসেনাকে দারুণ লাগবে না? আসলে এটা পরলে একটু দেবসেনাকে বড় বড় দেখতে লাগবে, তার থেকে বরং ওর বয়সে একটা ড্রেস খোঁজো, বুঝতে পেরেছো?
গঙ্গা এটা দেখো, এই কালারটা দেবসেনাকে স্যুট করবে না, হলুদ সবুজ বা লাল রঙের ড্রেস দেখতে পারো। ঠিক আছে, হলুদ সবুজ লাল এই সব কালার দেখছো, ও কি মন্দিরে পূজো দিতে যাচ্ছে নাকি? হলুদ সবুজ লাল মানে কি বাজে রং নাকি? ওটা শুধু ওম শক্তি মন্দিরে যাওয়ার সময়। দেবসেনা আমাদের বাড়িতে দেবীর মতোই আছে, ওই কালারগুলোই দেখো। তুমি নিজে নাগমাতার পুজো করে, এই ঠাকুরের পুজো করে, ওই ঠাকুরের পুজো করে পাগল হয়ে গেছো, দেবসেনার মধ্যেও কি এই পাগলামি ঢোকানোর চেষ্টা করছো? ভালো জিনিস শেখাতে গেলে তাতে সমস্যাটা কোথায়? দেবসেনাকে ওর ইচ্ছে মতন থাকতে দাও, তুমি ওকে বদলে দিও না। কেউ কাউকে বদলাতে পারে না। তাহলে তুমিও ওর জন্য হলুদ সবুজ রঙের কাপড় কেনা বন্ধ করো। আমি ওই কালারগুলোই নেব। মা, ওকে দেখো, সে আদ্যিকালের সময়ে ড্রেস সিলেক্ট করছে, তুমি দেখো না, একটু পছন্দ করে দাও না তোমার মতন। এই গঙ্গা এটা দেখো, এটা দেখো, এটা বাহ খুব সুন্দর হয়েছে, দেখো একবার। এই তিনটে নিয়ে নাও গঙ্গা। ওহো মা, আমি তোমাকে যেগুলো নিষেধ করছি তুমি দেখছি সেগুলোই নিচ্ছ। যতই কালার থাকুক মেয়েদের এই তিনটে কালারই পছন্দ হয়। এই সব কিছু তুই তোর বউ আসলে বুঝতে পারবি। আরে রে, আমার সন্ধ্যাকে কোনো সামান্য মেয়ে ভেবো না, ও সবার থেকে স্পেশাল, ওকে তোমাদের সাথে গুলিয়ে ফেলো না। এত সব কিছুর পরে আমি এখানে থাকলে ঝগড়া হয়ে যাবে, আমি গেলাম আমার নিজের ড্রেস পছন্দ করতে। এখনো তো ওকে সামনাসামনি দেখিনি, তার আগেই তোমার ছেলে ওকে মাথায় তুলে নাচছে। এখনই এমন করছে, আর ও আসার পরে কি করবে কে জানে। চলো আমাদের জন্য শাড়ি দেখি। এটার ভেতরে থাকা অবধি কোনো কষ্ট ছিল না। ও বাইরে বেরিয়ে আসার পরে স্বামীজি কুমার দুজনকে মেরে ফেলল। পার্টনার এসেছে মনে হচ্ছে। এখন মাধবী, বিজু আর আমি শুধু রয়েছি। এইটা রাজশেখর, আমার পার্টনার। এখন বিজুর যে কি হলো সেটা আমি জানি না। ওরই আওয়াজ। স্বামীজি বলেছিলেন যে এই সাপের ঢিবিটা মন্দিরের মতন। পার্টনার আমি ভিতরে আছি। ঠাকুর ভেবে তোমার কাছে প্রার্থনা করছি, বিজুকে রক্ষা করো তুমি। নন্দিনী আমাকে ভিতরে আটকে রেখেছে। আমাকেও নন্দিনীর হাত থেকে বাঁচাও মা, বাঁচাও। গঙ্গা ডুব ধরে যে আছে সে ভৈরবী না, নন্দিনী। দেবী ভগবতী, আমাকে বাঁচাও পার্টনার। এক্সকিউজ মি, এখানে টি-শার্ট গুলো কোন দিকে? ওই দিকে ব্যাক সাইডে আছে। ওইখানে দাড়িওয়ালা একটা লাল টি-শার্ট পরা ছেলে দাঁড়িয়ে আছে, ওই দিকে? হ্যাঁ ওখানেই ম্যাডাম। থ্যাংক ইউ। ইটস ওকে ম্যাডাম। সরি সরি। আপনি ধাক্কা দিতে এসেছেন নাকি শপিং করতে এসেছেন?
একটা স্মার্ট হ্যান্ডসাম ছেলে দেখলেন আর ধাক্কা মারতে শুরু করলেন। এই করতে এসেছেন নাকি আপনি? সব সময় ছেলেরাই মেয়েদেরকে ধাক্কা মারে বলে শুনেছি। বেচারা ওই মেয়েটা না জেনে তোকে ধাক্কা দিল, মজা নেবার জায়গায় তুই বোকার মতো কথা বলে যাচ্ছিস। এইরকম চান্স আমরা কোথায় পাই ভাই? একটা ছেলে এখানে শান্তিতে জামা পর্যন্ত কিনতে পারছে না, এমনি সব বিরক্ত করেন যে আমাদেরও মন থাকে সেখানেও ব্যথা হয়, সেটা ভাবেনি না আপনারা? আমরা সবাই আপনাদের কাছে মার খেতেই জন্মেছি। আরে আরে, আপনি শুধু শুধু আমাকে এত কথা শোনাচ্ছেন, আমি ইচ্ছে করে করতে চাইনি এসব, ভুল করে ধাক্কা লেগে গেল। I'm really sorry. ক্ষমা করে দিন। হ্যাঁ, সব কিছু করার পর সরি বলে দিলেন। আমার আপনার সঙ্গে কথা বলার কোনো প্রয়োজন নেই। আপনি জামা কাপড় কিনুন, আমি শার্ট কিনতে যাচ্ছি। এক মিনিট, ঝগড়া করে যাদের পরিচয় হয় তারা খুব তাড়াতাড়ি বন্ধু হয়ে যায়, আমাদেরও কি বন্ধু হয়ে যাওয়া উচিত নয়? বাই দ্য ওয়ে, আমি বিজয়লক্ষ্মী। হ্যালো হ্যালো, হে এক্সকিউজ মি, আমার নাম বিজয়লক্ষ্মী, আমি তো বলে দিলাম, আপনার নামটা না বলেই চলে যাচ্ছেন, এত চুপচাপ কেন আপনি? আপনার কি কোনো নাম নেই? আরে আপনি তো মেট্রো রেলের থেকেও বেশি জোরে চলছেন, আমি তাহলে আপনাকে মেট্রো বলে ডাকি? ওকে, আমি আপনাকে মেট্রো বলেই ডাকবো। এই সব সময় দেখেছি ছেলেরাই মেয়েদের ধরে, এখানে দেখছি উল্টো ব্যাপার। আরো কত কিছু দেখতে হবে হে ঈশ্বর। এই আপনি পড়ে যাচ্ছিলেন তাই আমি আপনাকে ধরেছি, এটার জন্য আপনি আমাকে বকবেন না। আর আপনার সাথে কথা বলে কি লাভ, ফেলেই তো দিলেন আপনি। তার মানে আপনি আমাকে আর বকবেন না মেট্রো? আমাকে কি মেট্রো বলে ডাকবেন নাকি? তাহলে আপনার নামটা বলতে আপত্তি কিসের? আমাকে কেন নাম বলতে হবে, তাড়া করে জ্বালাতন করার জন্য? সেটা এখানে হচ্ছে না, ক্ষমা করুন আমি চললাম এখান থেকে। মাথা খেয়ে মেট্রো মেট্রো দাঁড়ান, ওই লাল শাড়িটা দেখাবেন? এটা ম্যাডাম? হ্যাঁ ওইটা। হ্যাঁ এই শাড়িটা কিন্তু খুব সুন্দর দেখতে, তোমার পছন্দ? খুব সুন্দর, তুমি আগে যে শাড়িটা দেখেছিলে তার চেয়ে অনেক সুন্দর। গঙ্গা এটা নিয়ে নাও। শুনুন, এই শাড়িটাও বড় প্যাক করে দিন। ঠিক আছে ম্যাডাম। গঙ্গা, তোমার শাড়িটা খুব সুন্দর, আমার তো পছন্দই হচ্ছে না। কোনো চিন্তা নেই, আমি তোমাকে একটা দারুণ শাড়ি সিলেক্ট করে দেব। ওই দিকটা যাই চলো। হ্যাঁ চলো। নমস্কার ম্যাডাম। নমস্কার। হ্যাঁ, ওই কালো শাড়িটা একবার দেখাবেন। এটা? হ্যাঁ। দেখুন, এটা কেমন লাগছে দেখো তো। না গঙ্গা, পাড়টা পছন্দই হচ্ছে না, অন্য একটা দেখি। আচ্ছা ওইটা দেখান তো, ওই যে দ্বিতীয়টা। এটা? এটা দেখো তো, ওয়াও, তোমাকে খুব সুন্দর লাগছে। নতুন ডিজাইনের কিছু শাড়ি দেখান তো। ঠিক আছে ম্যাডাম, এই শাড়িটা দেখুন ম্যাডাম। কেমন লাগছে? এটাও খুব সুন্দর। এই শাড়িটা ভালো লাগছে। সরি ম্যাডাম, এই শাড়িটা আগেই একজন পছন্দ করে রেখেছে। এরকম আরেকটা দেখান না। এটা শুধু একটাই আছে ম্যাডাম। আসলে এটা আমার খুব ভালো লেগেছে, দেখুন না ওনাকে একটু বলে যদি দেওয়া যায়। ওই শাড়িটা তো আমরা পছন্দ করেছি, আপনি কেন চাইছেন? এই শাড়িটা আমার খুব পছন্দ হয়েছে তো তাই বলছিলাম। দেখুন এই শাড়িটা আমাদের পছন্দ, আমরা নিচ্ছি, আপনি বরং অন্য শাড়ি পছন্দ করুন। গঙ্গা ছিঁড়ে দাও না, এটা ওনার খুব পছন্দ হয়েছে, তুমি তো আরো ছটা শাড়ি নিয়েছো, এটা ছিঁড়ে দাও। কি বলছো তুমি আন্টি, এই শাড়িটা তো আমরা আগে পছন্দ করেছি, উনি অন্য কোনো শাড়ি পছন্দ করুন। আর কোনো মেয়ে নিজের পছন্দের শাড়ি হাতছাড়া করে? শুনুন, হ্যাঁ ম্যাডাম, এই শাড়িটা এক্ষুনি প্যাক করবেন, কাউকে দেবেন না। ঠিক আছে ম্যাডাম। হ্যাঁ চলো তো আন্টি। মেট্রো, হাই, এখানেও চলে এলেন আপনি, আপনার সমস্যাটা কি বলুন তো?
আমার বয়ফ্রেন্ডের জন্য একটা ড্রেস নিতে চাই। আমি কি ড্রেস সিলেক্ট করার গাইড নাকি? আপনি নিজে গিয়ে দেখে নিন, আমাকে কেন জ্বালাতন করছেন? হ্যাঁ সেটাও ঠিক, কিন্তু ছেলেদের কোন ড্রেসটা পছন্দ মেয়েরা কি করে বুঝবে? সেই জন্য আপনি আমার বয়ফ্রেন্ডের জন্য ড্রেস সিলেক্ট করে দেবেন। আমার বয়ফ্রেন্ডকে ইমপ্রেস করার জন্য এইটুকু তো করতেই পারেন। প্রথমে ড্রেস সিলেক্ট করতে বলবেন, তারপর সেগুলো আবার ট্রায়ালও দিতে বলবেন, এইসবে আমাকে কি দরকার? ওইসব হচ্ছে না, আপনি নিজে গিয়ে দেখে নিন প্লিজ। আপনার থেকে এইটুকুনি সাহায্য চাইলাম বলে কত কথা শুনিয়ে দিলেন। কোনো সাহায্য লাগবে না, আমি নিজেই দেখে নেব। কিন্তু মাপটা ঠিক কিনা আপনার গায়ের উপরে রেখে আমি একটু দেখতে পারি কি? আরে রে, এইটুকু তো মানতেই পারেন, আমি মাপ নিয়েই চলে যাব। আপনার জ্বালাতন সহ্য করার থেকে অনেক ভালো 10 মিনিট শোরুমের পুতুল হয়ে দাঁড়িয়ে থাকা। ইয়েস ওকে। কি করছেন? কি মাপ নিচ্ছি। ওকে। আরে রে, ওইটার মধ্যে মাপ দেখে চলে যান। হয়েছে, এই তো এটা। ওহো, ছেড়ে দিন আমাকে, গিয়ে আপনার বয়ফ্রেন্ডের মাথা খান। থ্যাঙ্কস মেট্রো। এই মেট্রো বলটা পুরো মাথাটাই খারাপ। চারটি শাড়ি নিয়েছি, আরেকটা শাড়ি পছন্দ হলে নিয়ে নেব। এটা একবার গায়ে দিয়ে দেখো তো। হ্যাঁ গঙ্গা, এটা দারুণ দেখতে, আমায় খুব মানাবে। এটাও দিয়ে দেবেন। সবুজ রঙের কোনো শাড়ি থাকলে দেখাচ্ছি ম্যাডাম। শাড়িটা তো বেশ সুন্দর দেখতে। সরি ম্যাডাম, এই শাড়িটা উনি পছন্দ করেছেন। ও কে উনি ম্যাডাম? ওইখানে একটা শাড়ি আছে, সব মিলিয়ে বিল করে দেবেন। হ্যাঁ ঠিক আছে ম্যাডাম। ইউ ডোন্ট ওয়ারি, আমি ওনার সাথে কথা বলে নিচ্ছি। হাই ম্যাম, এই শাড়িটা আপনি সিলেক্ট করেছেন শুনলাম, এই শাড়িটা খুব পছন্দ হয়েছে আমার। আপনি কিছু মনে না করলে এই শাড়িটা আমি নিতে পারি? আপনাকে জিজ্ঞেস করছি, নিতে পারি কি? এই দোকানে আর কোনো শাড়ি নেই নাকি? গঙ্গা শাড়িটাই সবাই পছন্দ করছে। আমার আসলে একটা একটা করে দেখার সময় নেই, শাড়িটা খুব ভালো লেগে গেছে বলে জিজ্ঞেস করছি। আমি কিন্তু জোর করছি না, অনুমতি দিলে আমি নিতে পারি। ওকে জিজ্ঞেস করলেও না বলবে? উনি তো কিছু বলছেন না। আমি বলছি তো, ও দেবে না এটা। ওনাকে নিতে দাও। অনেক ধন্যবাদ। আপনার নাম? বিজয়লক্ষ্মী। বাই দ্য ওয়ে, আপনাদের সাথে কথা বলতে বলতে মনে হলো আপনার নাম গঙ্গা, ঠিক তো? আপনাদের সাথে পরিচয় হয়ে খুব ভালো লাগলো। আপনি আপনার পছন্দ করা শাড়ি আমার জন্য ছেড়ে দিলেন, আমি খুব খুশি হয়েছি। এবার আমি আসি। তখন ওই মহিলাটা এসে শাড়ি চাইলো, তুমি দিলে না। এখন এই মেয়েটা এসে চাইলো আর তুমি তাকে শাড়িটা দিয়ে দিলে। ওকে কেন শাড়িটা দিলে একবার বলবে আমায়? কেন দিলাম জানি না, ওই মেয়েটাকে দেখে অনেক দিনের চেনা বলে মনে হলো, সেই জন্যই আমি ওই মেয়েটাকে শাড়িটা নিতে বারণ করতে পারলাম না। যখন এসে শাড়িটা আমার কাছ থেকে চাইল, আমি ভাবলাম ওকে দিলেই বোধহয় আমার বেশি আনন্দ হবে। হ্যাঁ আমি বুঝেছি, ওর কপালে ওটা ছিল তাই ও পেয়ে গেল। চলো বিলিং সেকশনে যাই, চলো। আপনি এখনো জাননি? তোমার জন্য কেনা ড্রেস তোমাকে না দিয়ে কোথায় যাব? কি আমার জন্য? নিজের বয়ফ্রেন্ডের জন্য নিয়েছি বলুন। আমার বয়ফ্রেন্ড তো তুমি। তোমাকে প্রথমবার দেখেই আমি তোমার বন্ধু হয়ে গেলাম, আর সেই জন্যই আমার কেনা ড্রেসগুলো তোমার জন্য প্যাক করতে বললাম। আপনি ড্রেস কিনে দিলে আপনার পেছন পেছন ঘুরবো ভেবেছেন নাকি? ছি ছি,
আমরা শুধু ভালো বন্ধু। কিসের আবার বন্ধুত্ব? আমার ফ্রেন্ড, লাভার, ওয়াইফ সবকিছু একজন। আমি শুধু তাকেই আমার মনে জায়গা দিয়েছি, ওইটা শুধু আমার সন্ধ্যা, বুঝেছেন? আপনি আমার পিছন পিছন আসছিলেন, তখনই আমার সন্দেহ হয়েছিল। আমিও আপনাকে ঠিকই ভেবেছিলাম, কিন্তু আপনি যা ভেবেছেন আমি সেই মানুষ না, একদমই না। এইটাই কিন্তু আমাদের শেষ দেখা, বুঝলেন? এরপর যদি আপনাকে আমার আশেপাশেও দেখেছি তখন কি হবে আমি কিন্তু বলতে পারছি না। কিরণ অশোক একসাথেই বিল করাবো। আচ্ছা গঙ্গা, আমাদের কেনাকাটা হয়ে গেল, আর এই কিরণ কি করছে বলো তো? মা, আমি এসে গেছি। কি শুধু নিজেদের বিল বানাচ্ছো, এটা ওর সঙ্গে দিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ, দে, এটাকেও বিল করে দিন। দিন ম্যাডাম। নিন, কত হলো? মা, দেবশনের জামাগুলো নিয়েছো? হ্যাঁ নিয়েছি। ম্যাডাম, 95,000 হয়েছে। দিন। কি হয়েছে? এই মেশিনটা একটু প্রবলেম হয়েছে। আমি আরেকবার ট্রাই করছি। আপনি কিছুক্ষণ ওয়েট করুন ম্যাডাম, মেশিনটা ঠিক হয় কিনা দেখছি। ঠিক আছে। কত টাকা হয়েছে বলুন? 95,000 হয়েছে। এই নিন। কার্ড না ক্যাশ ম্যাডাম? কার্ড। আমাদের মেশিনটা একটু প্রবলেম হয়েছে। কার্ড ট্রাই করে দেখুন, না হলে আমি ক্যাশ দিয়ে দেব। ওকে ম্যাডাম। ম্যাডাম পিন নাম্বার দিন। গঙ্গা, বিল এখনো হয়নি? না, মেশিনটার একটু প্রবলেম হয়েছে বলছেন। আচ্ছা, ব্যালেন্স আছে তো? হ্যাঁ আছে, কিন্তু পাঞ্চ হচ্ছে না। কনগ্রাচুলেশনস ম্যাডাম। কেন?